হুকুমত চাই তো আর কিচ্ছু হবে না, ওটা বড় ইবাদত। অর্থাৎ রাজনীতি হলে বড় ইবাদত, আর এই সালাত শ্যাম যা করি এগুলো ছোট। একদিকে হুকুমতপন্থী ইসলাম, তার পাশে ফজিলতপন্থী ইসলাম, তার পাশে কবর পূজারী ইসলাম। তাদের রাজনৈতিক মিছিলে গেলে আপনি মুসলমান, না গেলে আপনি কাফের। আর একদল মুসলমান ফজিলতপন্থী, 49 কোটি গুণ নেকি হবে যদি আপনি একদিন চিল্লার নিয়ত করে বেরোতে পারেন ঘর থেকে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ পাকের সাহায্য পেতে গেলে দুটা শর্ত আপনাকে অবশ্যই আখেরাতে বিশ্বাস করতে হবে। আগে আপনি যা কিছু করছেন আখেরাতের লক্ষ্যে, যে কাজ করলে সেখানে মুক্ত হবেন সেই কাজটা করেন, যে কাজ করলে সেখানে আপনি ব্যস্ত হবেন সে কাজটা ছাড়েন। আর আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সঙ্গে কাউকে যোগ বিয়োগ করা যাবে? কী করবেন এখন আপনি? একদিকে হুকুমতপন্থী ইসলাম, তার পাশে ফজিলতপন্থী ইসলাম, তার পাশে কবর পূজারী ইসলাম, তার পাশে আমরা কিছু খসখসে আহলে হাদিস মুসলমান, রসকস নাই। এত হুকুমতের লোক দেখানো হচ্ছে যে দিন মানেই হলো হুকুমত, হুকুমত চাই তো আর কিচ্ছু হবে না, ওটা বড় ইবাদত। অর্থাৎ রাজনীতি হলে বড় ইবাদত, আর এই সালাত শ্যাম যা করি এগুলো ছোট, ও ট্রেনিং কোর্স। এটা কি বিশ্বাস করবেন? এই ধোকা দিয়ে একদল আলেম আপনাকে ইসলাম থেকে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। তাদের রাজনৈতিক মিছিলে গেলে আপনি মুসলমান, না গেলে আপনি কাফের। আর একদল মুসলমান ফজিলতপন্থী, 49 কোটি গুণ নেকি হবে যদি আপনি একদিন চিল্লার নিয়ত করে বেরোতে পারেন ঘর থেকে। 49 কোটি গুণ, আমরা তো দেই মাত্র 10 দিন, তাই না? এক বলিটাকে বললাম না, কোরআনে একটা আয়াত পড়লি প্রতি হরবে 10 নাকি 49 কোটি কি আমরা বলি? এটা হাদিসে রয়েছে তাই বলি। আমার নবী 49 কোটি বললেন, আপনি বলেন কোথা থেকে? এত ফজিলতের লোভ দেখলে কোনো মানুষের ঘরে থাকবে? এক হুজুর এক জায়গায় গিয়েছেন, উজু করবে পানি পায় না, মরুভূমির দেশ, এক কুয়ার ধারে গিয়েছে পানি না হয়, কুয়ার বালতি পত নিচে যায় না, একেবারে শুকনো, ওই তলায় একটু পানি আসে কি না আসে, মহাবিপদ। পাশ থেকে ছোট্ট একটা বালিকা এসে বলছে, কি মুরব্বী আপনি কি খুঁজছেন? বলে, বাবু একটু পানি দরকার, তো উজু করবো তো পানি পাচ্ছি না। আহ তাই নাকি, আচ্ছা ঠুক, কুয়াটা থু দিল, একসঙ্গে কুয়া ভরাট হয়ে গেল। তখন মুরব্বী বাজারে, কি খুকি তুমি থু দিলে আর পানি উঠলো, ব্যাপারটা কি? বলে, আমি দরুদ পড়ে থু দিয়েছি, দরুদের বরকত এগুলা হয়ে গেল, খেলা শেষ। এরকম ফজিলত যদি আপনি পান, আপনি কি অন্য কোনো কাজ করবেন? ইরাকের প্রখ্যাত সুফি রিফাই চলে আসতেন বাগদাদে, হজ করতে আসতেন, হজ করতে এসে আল্লাহ রসুলের কবরের পাশে দুই লাইন প্রশংসার কবিতা পড়লেন, রসুলের প্রশংসায় আল্লাহ রসুল খুশি হয়ে কবর থেকে দুই হাত উঁচু করে দিলেন মোসাফা করার জন্য। এই কথাটা বিশ্বাস করানোর জন্য বলা হলো, এই দৃশ্য দেখেছেন 90,000 হাজি সাহেব, এটাকে বিশ্বাস করানোর জন্য আবার বলা হলো। শুধু তাই নয়, সেখানে বাগদাদ থেকে এসেছিলেন স্বয়ং বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, এক মিথ্যা ঢাকতে গিয়ে 3 মিথ্যা যোগ করা হলো, বিশ্বাস না করে যাবেন কোথায়? এইগুলো যখন বলা হয়, আপনি তো ইন্দ্রালে বলছেন, ওরা বলে সুবহানাল্লাহ, তাই না? এই যে কারবার চলছে ইসলামের নামে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সেটাকে বরদাস্ত করে না। আর এক দল আছে সুফি সাহেব, ওরে বাপরে সুফি বড় জনে কুফি, এমন সুফি যে গুতা মারলেও নড়ে না, এখন মাথা নিচু করে থাকে, মাথা মুড়িতে থাকে রুমাল, মুখ দেখা যায় না। বাবা তো আমি অনেক ভাইয়ের মাথার রুমাল ছুড়ে ফেলে দিছি, এই বেটা তুই মেয়ে লোক, তোর বউ পর্দা আছে কেন, তুই পুরুষ লোক পর্দা কেন ফেলো সব, আমার সামনে ভয় ওরা আসে না। তারপরে এরা এমন এমন কারবার শুরু করে দিয়েছে,
মানুষ সব মনে করে আসলে সুফিরাই হলো দুনিয়ার সবচেয়ে উত্তম মানুষ, এবং আমাদের দেশে এরাই ধার্মিক বলে পরিচিত।